বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় আজকে গতি অর্থে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চলন গতি বলতে কি বুঝছো কেমন তো চলন গতি আমরা ব্যাখ্যা করব আজকে খুব সুন্দরভাবে এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক আম বলা যায় তো প্রথমে আমরা সংজ্ঞাটা একটু শিখে বলি দেখো এখানে কি রয়েছে যে কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা ঠিক আছে দেখো বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে খুব ইম্পর্টেন্ট কথা সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ওই গতিকে আমরা চলন গতি বলবো ঠিক আছে তাহলে কোনো একটা বস্তু যদি এমনভাবে চলতে থাকে যে বস্তুর সকল কণা তো আমি ধরে নিচ্ছি যে এই যে একটা বস্তু হুম এই বস্তুটাকে আমি এমনভাবে সরাবো আমার মতো করে আমি সরাচ্ছি আমি প্রথমে এটাকে এইভাবে নিব তারপরে এইভাবে নিব তারপরে এটাকে এইভাবে নিব তারপরে এভাবে নিব এভাবে নিব এভাবে নিব ধরে নিলাম যে একটা বস্তু এভাবে গতিশীল ঠিক আছে তো এই বস্তুটা তো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত তাই না তাহলে আমি ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো এইভাবে নির্দেশ করলাম ঠিক আছে তো বস্তুটা যখন গতিশীল অবস্থায় থাকবে তখন এটা হচ্ছে তার অবস্থান পজিশন এক কিছুক্ষণ সময় গিয়ে সে এখানে আসলো পজিশন দুই কিছুক্ষণ পরে গিয়ে সে পজিশন থ্রিতে আসলো কিছুক্ষণ পরে গিয়ে পজিশন চারে পাঁচে ছয় সাথে এভাবে বিভিন্ন অবস্থানে সে গতিশীল অবস্থায় রয়েছে তো এখন দেখা যাক যে আমি চলন গতি এটাকে বলতে পারি কি না বা কোন জায়গাটাকে চলন গতি বলতে পারবো আর কোন জায়গাটাকে চলন গতি বলতে পারবো না এটি আমরা একটু ব্যাখ্যা করি তো বস্তুটা সকল অসংখ্য কণা রয়েছে এর মধ্যে আমি দুইটা কণাকে একটু টার্গেট করব। কেমন দুইটা কণাকে যদি আমি টার্গেট করি তাহলে আমি বিবেচনায় নিব এই হচ্ছে এই কণাটাকে এবং এই কণাটাকে টার্গেট করবো ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার এক নাম্বার কণা এটা হচ্ছে আমার দুই নম্বর কণা ঠিক আছে তো বস্তুটাকে দেখো যে এখানে এখানে আমার এক নম্বর কণা রয়েছে এখানে দুই নম্বর কণাটা রয়েছে বস্তুটাকে যখন একটু সামনের দিকে নিয়ে আসবো এক নম্বর কণাটা এখানে দুই নম্বর কণাটা এখানে অর্থাৎ এইটা আমার এক নম্বর কণা আর এইটা হচ্ছে আমার দুই নম্বর কণা বস্তুটাকে যখন আবার এখানে নিয়ে আসবো এখানে আমার এক নম্বর কণাটা ছিল এই হচ্ছে আমার এক নম্বর কণা এবং দুই নম্বর কণা ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল এগুলোকে কণা বলা হয় আচ্ছা তো পার্টিকেল এক এবং পার্টিকেল দুই যখন আমি এটাকে এভাবে বসে যখন আমি এভাবে গতিশীল করবো ক্ষুদ্র পার্টিকেল এই এক এখানে দুই হচ্ছে এখানে ক্ষুদ্র পার্টিকেল এটা হচ্ছে এক এখানে দুই হচ্ছে এখানে এক হচ্ছে এখানে দুই হচ্ছে এখানে এ হলো এক এ হলো দুই ক্ষুদ্র কণা যেখানে রয়েছে সেটাকে এখানে রাখলাম এখন চলন গতি কিভাবে হচ্ছে কি হচ্ছে না এটাই আমরা একটু দেখার চেষ্টা করব বা চেষ্টা করব। কেমন তো দেখো যে বস্তুটা যখন এখানে ছিল আমি এবার বস্তুটাকে কণাটা এখানে ছিল যখন এই অবস্থায় আসবে কণাটা এখন এই জায়গায় আবারও বলি এই কণাটা হচ্ছে এই জায়গায় দেখো আমি যখন সামনে নিয়ে আসবো কণাটা এখন এই জায়গায় আছে তো যখন এখানে ছিল পরবর্তীতে এখানে আসলো এক নম্বর কণাটা কতটুকু দূরত্ব গেল ঠিক এখান থেকে এতটুকু এবং এই দিক দুই নম্বর কণাটা এই অবস্থান থেকে এই অবস্থানে দেখো এখান থেকে এই ঠিক আছে দিকটা হচ্ছে এদিকে দেখো এদের বলা হয়েছে সমান দূরত্ব অতিক্রম করবে এই কণাটার এবং এই কণাটার দূরত্ব কিন্তু সমান রয়েছে পরিবর্তন হয়নি তারপরে আবার দেখো বস্তুটাকে যখন আমি এখানে নিয়ে যাব। ঠিক আছে যে এভাবে গিয়ে যখন বস্তুটা এখানে আসলো তাহলে এক নম্বর কর্ণটা এখানে ছিল যখন এখানে আসলাম এক নম্বর কর্ণটা এখানে অর্থাৎ এইটা তো কণাটা কতটুকু গেল এখান থেকে এতটুকু এই দিকে দুই নম্বর কণাটা কোথায় গেল এখান থেকে এই ঠিক আছে তো দেখো যে এক নাম্বার কণার এখানে যখন এখান থেকে এখানে কিন্তু একটু সরে যায় খেয়াল করবা যখন সরে যায় তখন এক নাম্বার কণাটার দূরত্ব এবং দুই নাম্বার কণাটার দূরত্ব কিন্তু সমান রয়েছে কোনো পরিবর্তন হয়নি তো দেখো যে বস্তুটা যখন এখান থেকে এখানে আসলো এক নম্বর কণা এবং দুই নম্বর কণা মধ্যে দূরত্বের কোন পরিবর্তন হয়নি এভাবে কোন কণারই দূরত্বের কোনো পরিবর্তন হবে না আবার বস্তুটা যখন এখান থেকে একটু বেঁকে গিয়ে এখানে আসছে এমন দূরত্বের কোনো পরিবর্তন হয়নি আসলেই হয়নি দেখো এক নম্বর কণাটা এখানে ছিল যখন বস্তুটা একটু বাঁকা বা একটু সরে গিয়ে এখানে আসে এক নম্বর কণা এখান থেকে এতটুকু দূরত্ব হলে দুই নম্বর কণাটা এখান থেকে এতটুকু দূরত্ব অর্থাৎ এটা যদি এক সেন্টিমিটার হয়ে থাকে এটাও একটা সেন্টিমিটার এখান থেকে এতটুকু এক সেন্টিমিটার হলে এখান থেকে এতটুকু এক সেন্টিমিটার এইভাবে আসলে কোন কনারেই কোনো দূরত্বের পরিবর্তন হয় না এখানে এই কণাটা এখানে থাকলে এখানে এই জায়গায় রয়েছে সো আমি যদি এখানে একটা কণার দূরত্ব পরিমাপ করি তাহলে দেখবা যে এখানে এটার দূরত্ব এখানে এটার দূরত্ব এখানে এটার দূরত্ব সমান হবে সিমিলার এই কণাটা এখন এই জায়গায় যদি থাকে তাহলে দেখো যে কোন কণারই বস্তুটা এমন ভাবে সরে যাচ্ছে বা গতি অবস্থায় রয়েছে যেন তার মধ্যে কণাগুলোর দূরত্বের কোনো পরিবর্তন না হয় এবং দিকটা একই থাকে দিক একই দিক একই তো এই জায়গাটাতে আমি এখন পর্যন্ত যে যেটা হচ্ছে চলন গতি এইবার দেখো যে বস্তুটা যখন এখানে ছিল হ্যাঁ গতিশীল অবস্থা এখানে আসলো তারপরে এটা এভাবে এভাবে হয়ে গেল তো এইভাবে যখন হলো তখন এক নম্বর কণাটা এখান থেকে এখন রয়েছে এই জায়গায় হ্যাঁ তাহলে এটার কতটুকু সরে গেল এবং কোন দিকে সরে গেল একটু দেখো এই হচ্ছে এটা দুই নম্বর কণাটা এখানে ছিল দুই নম্বর কণাটা এখন এই জায়গায় সরি এই এইবার দেখো যে এক নম্বর কণার দূরত্ব এবং দুই নম্বর কণার দূরত্ব কি সমান বলা যায় সমান না এটা ছোট দূরত্ব এটা দূরত্ব হচ্ছে বড় তাহলে যখন এখান থেকে এই জায়গায় গেল যেহেতু কণাগুলোর দূরত্ব সমান হচ্ছে না সমান হচ্ছে না হ্যাঁ তাহলে এই জায়গাতে আমি এটাকে চলন গতি বলবো না এখান থেকে এই পর্যন্ত এই তিন ধাপে এখান থেকে এই ধাপ এই ধাপ থেকে এই ধাপ এটা ছিল চলন গতি কিন্তু এই ধাপ থেকে যখন এই ধাপে আসলো এটাকে আমি চলন গতি বলবো না আবার বস্তুটা যখন এই অবস্থা থেকে এই অবস্থায় আসে তখন কি হয় একটু দেখা যে এই এক নম্বর কণা এখানে এবার এক নম্বর কণা হচ্ছে এই জায়গায় আমি এটা দেখি এই আর দুই নম্বর কণাটা এখানে ছিল এবার এখানে ঠিক আছে এই এবার দেখো যখন এই ধাপ থেকে এই ধাপে আসে এক নম্বর কণা যখন সরে যায় এক নম্বর কণা পজিশন আর এই পজিশনটা দেখো এক নম্বর কণার পজিশন দেখো দূরত্ব হচ্ছে এতটুকু আর দুই নম্বর দুই নম্বর কণার পজিশন থেকে দূরত্ব দেখো এতটুকু তার মানে হচ্ছে এইবারও এই অবস্থা থেকে এই অবস্থা যখন যায় কণাগুলোর দূরত্ব সমান হচ্ছে না তার মানে এটাকেও আমি চলন গতি এই জায়গাতে বলবো না পরবর্তী স্টেপে গিয়ে কি হলো বস্তুটাকে আমি এবার এখান থেকে এখানে সরালাম যখন সরালাম তখন কি হবে এক নম্বর কণা এখানে এক নম্বর কণা এখানে আমি এটাকে এভাবে নিয়ে চাই এই আর দুই নম্বর কণাটা এখানে ছিল এবার দুই নম্বর কণাটা এখানে আমি একটু সাইড দিয়ে আঁকার চেষ্টা করি যেন বুঝতে চাই এই দেখো ঠিক আছে এইবার বস্তুটাকে যখন এখান থেকে এখানে নিয়ে আসলাম এক নম্বর কর্নার এখান থেকে এতটুকুর দূরত্ব আর দুই নম্বর কর্নার এখান থেকে একটা দূরত্ব সমান হয়েছে এখানে দূরত্ব সমান বিধায় এই ধাপ থেকে এই ধাপে যখন আসে এটাকে আমি চলন গতি বলবো আবার বস্তুটা যখন এখান থেকে এই জায়গায় আসে তখন দেখো যে এক নম্বর কর্নাটা এখানে থাকলে এবার এক নম্বর কর্নাটা এখানে চলে আসছে এই আমি যদি এটা এভাবে দিই এই আর দুই নম্বর কর্নাটা এখানে ছিল এখান থেকে এখানে আসছে আমি যদি এভাবে আঁকি একটু ভালোভাবে খেয়াল করবো দেখো এই ধাপ থেকে এই ধাপের সময় এই এক নম্বর কণাটা এখানে এবার এক নম্বর কণাটা এখানে সরানোর পরে তাহলে এখান থেকে এতটুকুর দূরত্ব এবং দুই নম্বর কণার এখান থেকে এতটুকুর দূরত্ব আবার সমান অর্থাৎ এ থেকে এই ধাপে আসলে প্রত্যেকটা কণার দূরত্ব সমান হবে ঠিক আছে এ থেকে যখন এই ধাপে আসলো সেটাও কণাগুলোর দূরত্ব সমান ছিল সো আমি বলতে পারি যে একটা বস্তু যখন এমনভাবে গতিশীল হয় যদি কণাগুলোর দূরত্ব সমান থাকে কণাগুলোর দূরত্ব যদি সমান থাকে তাহলে এই জায়গাটাকে আমি চলন গতি বলেছি আবার যদি কণাগুলোর দূরত্ব সমান না হয় দিকও যদি ভিন্ন হয়ে যায় যেমন দেখো যে এখান থেকে এটার দূরত্ব এবং দুই নম্বর কণার এখানে দূরত্ব এই দূরত্ব এবং এই দূরত্ব সমান নয় আবার দেখো এখান থেকে এই কণার দূরত্ব এবং এখান থেকে এই কণার দূরত্ব সমান নয় এবং দিকও কিন্তু এক না এই জায়গাটা দেখো একটু দুটো কাছাকাছি আবার এই জায়গাটা একটু প্রশস্ত হয়েছে তো অর্থাৎ দিকটা এক না যদি এখানে আহ কণাগুলোর এক কথায় কণাগুলোর দূরত্ব এই জায়গায় সমান হয় না হ্যাঁ যেহেতু গতিশীল হওয়ার সাথে সাথে কণাগুলোর দূরত্ব সমান থাকে না তাই এই জায়গায় চলন গতি বলবো না এইটাকে চলন গতি বলবো এই গতিটাকে এই জায়গায় চলন গতি বলবো আশা করি তোমরা বুঝতে পারছো আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি যে চলন গতি একটা বস্তু কিভাবে গতিশীল হলে চলন গতি হয় সেটা বোঝানোর চেষ্টা করলাম আর একটা ব্যাপার হলো যখন সরলরেখিক গতিটা যে পড়েছো সরলরেখিক গতির ক্ষেত্রে যখন একটা গাড়ি চলমান অবস্থায় রয়ে থাকে তখন ওই গাড়িটার গতিটাও কিন্তু চলন গতি হয়ে যায় হ্যাঁ তবে গাড়ির ক্ষেত্রে আবার চাকা থাকে ওই চাকার চাকাটা কিন্তু আবার ঘূর্ণন গতি চাকাটা বাদ দিয়ে একটা গাড়ি যখন সরল পথে যেতে থাকে ওইটাও কিন্তু একরকম চলন গতি হয়ে থাকে ঠিক আছে সো আশা করি তোমরা বুঝতে পারছো যে চলন গতিটা কি এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক এবং খুবই এখানে বেসিক এটা বুঝতে হবে ভালোভাবে আশা করি সবাই বুঝতে পারছো আমার পরবর্তী ভিডিওটা পর্যবেক্ষিত গতির উপর হবে সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ